আমরা অবশ্যই ধৈর্য ধরেছি, কিন্তু ধৈর্য ধরার কারণও আছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার কারণ হচ্ছে তারা কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছিল। আমরা চেয়েছি এবং এখনো চাচ্ছি যে এই কোমলমতি শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যাক এবং সরকার এই ষড়যন্ত্র মোকাবেলা করার মতন যথেষ্ট শক্ত শক্তি আছে। আপনারা জানেন যে 2018 সালে একটা পরিপত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করেন। কোটা বাতিল করার পর আমি এই কারণে বলছি যে প্রেক্ষাপটটা সকলেরই জানার দরকার। কোটা বাতিলের পর বীর মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে একটা রিট পিটিশন করে, সেই রিট পিটিশন শুনানি হওয়ার পরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ একটা রায় দেয়। সেই রায়ে এই যে 2018 সালের যে কোটা বাতিলের যে পরিপত্র, সেই পরিপত্রকে তারা ইললিগাল ঘোষণা করেন এবং বাতিল করে দেন। তিন দিনের মধ্যে যেহেতু সরকার এই বাতিলের পক্ষে এবং রায়ে যে কোটা বাতিল করা হয়েছে সেটাকে যে আবার পুনর্বহাল করা হলো সেটার বিপক্ষে, সেই জন্য তিন দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করা হয়। আপিল করার আগেই যদিও কোটা বিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে যখন মামলা শুনানি হয় কোনো পক্ষভুক্ত হয় নাই, এবং যখন সরকার আপিল করে তখনও তারা পক্ষভুক্ত হয় নাই, তো সেই ক্ষেত্রে যখন এটাকে চেম্বার যাক আপনার ফুল আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠানো হয়, আপিল বিভাগ সেইটাকে শুনবে বলে একটা তারিখ দেয়। ইত্যবসরে কোটা আন্দোলনকারীরা এই আপিল শুনানির আগে একটা পক্ষভুক্ত হন। তারা পক্ষভুক্ত হওয়ার পরে সেই পক্ষভুক্তের দরখাস্তের উপরে যখন শুনানি হয় তখন আপিল বিভাগ একটা আদেশ দেন। সেই আদেশে আপিল বিভাগ অত্যন্ত পরিষ্কারভাবে বলেন যে স্ট্যাটাস কো মেনটেন করতে হবে, আর বলেন যে হাইকোর্ট বিভাগের যে কোটা বাতিল করার কোটা থাকবে না, এই জিনিসটা যে বাতিল করা হয়েছিল আগে সেইটাকে যে বাতিল হাইকোর্ট বিভাগ বাতিল করেছে সেটা অকার্যকর থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের এই শুনানি না হবে। তার মানে হচ্ছে সেই দিন থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না, এবং তারিখ 10 জুলাই নির্ধারণ করেন যে অগস্ট মাসের 7 তারিখ 2024 সাল এইটা এই মামলার শুনানি হবে। আপনারা দেখেছেন যে একদিকে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল, এর সুযোগ নিয়ে কিছু মহল এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সহিংসতা অবলম্বন করেন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা বলেন আন্দোলনের পাশাপাশি তারা আলোচনায় বসতে চান। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে বলি যে যখনই তারা বসতে চায় আমরা রাজি আছি, এবং সেই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলি যে কোটা বিরোধী আন্দোলন এর যে মামলাটা আপিল বিভাগে আছে সেই মামলাটা 7 তারিখে শুনানি, এটা এগিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করব, এবং সেই দিনই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তিনি এই মামলাটা এগিয়ে এনে 21 জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। আপিল বিভাগ 21 জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন। সেইখানে আপিল বিভাগ বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা একটা কোটার ব্যাপারে একটা নির্দেশনাও দেন। সেই নির্দেশনায় তারা বলেন যে মেধা ভিত্তিক
93%, 5% হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানাদি সন্তানরা, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ, এই থার্ড জেন্ডার। এই তারা একটা নির্দেশনা দেয়, এবং আমার সাথে যখন এই কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে আমার সাথে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সাথে যখন তারা বৈঠকে বসেন কোটার দাবি পেশ করার জন্য, তখন এবং সেই কোটার দাবি পেশ করার পরে আমি যখন বাইরে এসে আপনাদের সামনে বক্তব্য দেই রাত্রি 2:30 সময়, তখন আমি বলেছিলাম যে এই কোটার পার্সেন্টেজ সম্বন্ধে যে আলাপ হয়েছে তাতে আপনার একটা সুষ্ঠু সমাধান এ আসা সম্ভব। এবং আমি 21 অগস্ট আর 21 জুলাই যখন আপিল সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যখন রায় দেয়, আমি তখন বলেছিলাম যে এই সংবাদ আমাদের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের জবাবে যে এই প্রজ্ঞাপন আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে, আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমি আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। আমি একটা কথা বলতে চাই, প্লিজ, আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে বলেছি যে সরকার সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে, আপিল বিভাগের রায়ের একটা কমা দাঁড়ি কমা সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই, যেহেতু সেটা নাই তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি।